বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ, তার আসল নাম তাবারক আহমেদ। তার পিতামাতা তাকে বুলবুল বলে ডাকতেন। বুলবুল আহমেদের জন্ম 1939 সালের 4 সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসী লেনে। পিতামাতার 8 সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তার পিতার নাম খলিল আহমেদ। তাদের বাড়িতেই নাটকের মহড়া বসত এবং কিশোর বুলবুল প্রায়ই সেই সব মহড়া দেখতেন। সেখান থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে। বুলবুল আহমেদ পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল ও নটরডেম কলেজে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি একটি ব্যাংকের শাখা ম্যানেজার হিসেবে 10 বছর চাকরি করেছেন। কলেজ জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টেলিভিশনে অভিনয় করতে থাকেন। তার অভিনীত প্রথম নাটক আবদুল্লাহ আল মামুনের বরফ গোলানতি, এটি 1964 সালে প্রচারিত হয়। এরপর তিনি নিয়মিতভাবে টিভি নাটকে কাজ করতে থাকেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে মালঞ্চ, ইডিয়েট, মাল্যদান, বড় দিদি, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে ইত্যাদি। ইডিয়েট নাটকে বুলবুল আহমেদের অভিনয় বেশ প্রশংসিত হয়। তিনি ছিলেন একাধারে মঞ্চ, বেতার, টিভি ও চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষক। ব্যাংকের চাকরি ছেড়ে তিনি চলচ্চিত্র জগতে আসেন। 1973 সালের ইয়ে করে বিয়ে তার অভিষেক চলচ্চিত্র। এরপর একের পর এক কাজ করেন অঙ্গীকার, ধীরে বহে মেঘনা, রূপালী সৈকতে, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, জন্ম থেকে জ্বলছি, দুই নয়নের আলোসহ বেশ কিছু দর্শকনন্দিত ছবিতে। 1987 সালে চাষী নজরুল ইসলামের দেবদাস ছবির মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি ছবি পরিচালনাও করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন প্রভৃতি। শেষের 4টি ছবি তিনি প্রযোজনাও করেছেন। 44 বছরের কর্মজীবনে বুলবুল আহমেদ প্রায় 300 নাটক এবং 200 ছবিতে অভিনয় করেছেন। বুলবুল আহমেদ তার দীর্ঘ অভিনয় জীবনে 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, এর মধ্যে 3 অভিনয়ের জন্য এবং 1 পরিচালক হিসেবে। এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পুরস্কার লাভ করেছেন। ব্যক্তিজীবনে বুলবুল আহমেদ ডেইজি আহমেদকে বিয়ে করেন। তাদের 2 ও 1 রয়েছে। তিনি 2010 সালের 15 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন।